এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য 15 জুন থেকে 7 জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। আজ এক ব্রিফিংয়ে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী। এ সময় তিনি আরও জানান, পদ্মা সেতুর উদ্বোধনের কারণে 25 জুনের পরীক্ষা নেওয়া হবে 24 জুন। এবছর পরীক্ষা নেওয়া হবে 2 ঘন্টায়। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে মানারও আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের গুজবের বিষয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করা হবে বলে জানিয়েছেন দীপুমনি।